নারায়ণগড় বিডিও অফিসে সোমবার দিলীপ ঘোষ পৌঁছতেই তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছিল তৃণমূল কর্মীরা। উত্তেজিত হয়েছিলেন, একটু ক্ষুব্ধ হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে মঙ্গলবার শালবনী বিডিও অফিস পৌঁছাতেই ঠান্ডা পানীয় জল লস্যি খাওয়ালো তৃণমূল কর্মীরা। পাল্টা ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষও। সৌজন্যতার পরিবেশ মঙ্গলবার দুপুরে দেখা গেল শালবনী বিডিও অফিস চত্বরে। প্রায় দুদিন ধরে সোমবার মঙ্গলবার জেলার বিভিন্ন ব্লক অফিসগুলিতে বিজেপি কর্মীরা কীভাবে মনোনয়ন করছে তা দেখতে বেরিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। এদিন শালবনীতেও হাজির হয়েছিলেন কেশপুর পরিক্রমা করার পর। শালবনী বিডিও অফিসে প্রবেশ করার পরেই যখন ঢুকছিলেন ঠিক সেই সময় তৃণমূল কর্মীরা ঠান্ডা পানীয় জল লস্যি নিয়ে তাকে এগিয়ে দেন এবং তাকে সম্মান জানান। হতচকিত হয়ে যান দিলীপ ঘোষ। তাদের কাছে এটা পেয়ে পাল্টা সৌজন্যতা দেখান, ধন্যবাদ জানান, সেই সঙ্গে জিজ্ঞেস করেন আপনারা মনোনয়ন দিচ্ছেন না কেন, তাড়াতাড়ি দিয়ে ফেলুন, ধন্যবাদ তবে এটার জন্য। ধন্যবাদ। আপনার নমিনেশন করুন, জল দিচ্ছেন, নমিনেশন চলছে, সব রকম নমিনেশন চলছে, বাস ঠিক আছে, কোনো টেনশন নেই, খুব ভালো থাকুন।